সত্যনের মশালবাহী প্রিয় মনীষীদের পাপড়ি টিভি। আজ পর্যন্ত এই জিনিসটা সরকারের কর্ণকুহরে এই জিনিসটা পৌঁছে না যে এই দেশে ক্ষমতায় থাকতে হলে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। আজকে আমাদের সকলের এক দাবি, এক দফায় এক দাবি, যে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। যারা এই বিষয়টা জানে না, অস্পষ্ট, তাদের কাছেও এই জিনিসটা, তাদেরকেও এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে আমরা কাদিয়ানিদেরকে কেন মুসলমান ঘোষণা করি, কেন তারা আমাদের যে সমস্ত পরিভাষাগুলি আছে, মসজিদ, তারপরে তারা কলেমা, এরপরে তারা এই কোরআন, এই সমস্ত বিষয়গুলি তারা ব্যবহার করে, যার কারণে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়। এই জন্য তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে এবং তারা যাতে এই সময় ইসলামী কোনো এস্তেলা, কোনো পরিভাষা যাতে তারা ব্যবহার না করতে পারে সেইটাও তাদের নিশ্চিত ঘোষণা করতে হবে। যে প্রয়োজনে একজনের দরকার, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহর ভালো, আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাআলা। সালামুন আলা ইবাদিহিল্লাযীনা আসতাফা আম্মা বাদু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আন-নাবিয়ু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। ওয়া ক্বালা আন-নাবিয়ু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়ামান আহাব্বানি কানা মাঈ ফিল জান্নাহ। ইত্তেহাদুল উলামা সাভার উপজেলার উদ্যোগে আজকে 91 মহাসমাবেশে উপস্থিত হযরত উলামায়ে কেরাম আমার সম্মুখে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়, প্রাণাদিক প্রিয় রসুল প্রেমিক ভাইরা, আজকে খতম নবুয়তের বিষয়ে এই বিষয় আপনাদের কাছে, বিষয়টা কোনো অস্পষ্টতা নাই। আপনারা জানেন যে এই দেশ যখন ব্রিটিশদের অধীনে পরিচালিত হচ্ছিল, প্রায় 200 বছর ব্রিটিশরা পরিচালনা করছে, ওই ব্রিটিশরা এই দেশকে, এই দেশের মুসলমানদেরকে, তাদেরকে দ্বিধা বিভক্তি করার জন্য, তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সেই রানী ভিক্টোরিয়া কয়েকটা জারজ সন্তান পয়দা করছিল। এই রানী ভিক্টোরিয়ার জারজ সন্তানের মধ্যে একটা জারজ সন্তান হইল মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। আরও এরকম এই দেশে যত রকমের ফেতনার ফেরকা সৃষ্টি করছে, এই রানী ভিক্টোরিয়ার এই জারজ সন্তানের এইগুলি করছে। আজকে এই যে খতম নবুয়তের আন্দোলনে এটাকে আলহামদুলিল্লাহ বর্তমানে আমরা, আমাদের মুরব্বী হাটহাজারি হযরত, ওনার নেতৃত্বে, ওনার কিয়াদতে এবং মধুপুরের পীর সাহেব হযরত মাওলানা আব্দুল হামিদ সাহেব দামাত বারাকাতুহুম, ওনার নেতৃত্বে, আর আমাদের সর্বজন প্রিয় তর্জমান আহলে সুন্নতুল জামাত, আমাদের হযরত মাওলানা ওলিপুরি সাহেবের প্রত্যেকটা মাহফিলই হইল খতম নবুয়তের মাহফিল। এবং বর্তমানে আমাদের উলামায়ে কেরাম যে যেখানে মাহফিল করতেছে, যে যেখানে ওয়াজ করতেছে, সেখানে এই খতম নবুয়তের বিষয়টা তারা খুব গুরুত্বের সাথে আলোচনা করতেছে। কিন্তু এই বিষয়টা আজকে আমাদের জনসাধারণের মাঝে, এই বিষয়টাকে আমাদেরকে, এটা মনে করে, জনসাধারণ মনে করে
যে এটা বুঝি একটা অন্য একটা ইস্যু, এটা কোনো রাজনৈতিক কোনো ইস্যু না, এটা ক্ষমতাসীন দল আর বিরোধী দলের মধ্যে যে তাদের যে ক্ষমতার দ্বন্দ্ব এরকম কোনো ইস্যু, এটা আমাদের ইমানি ইস্যু। এই ইমানি ইস্যুটাকে এটা আমাদের সবাইকে বুঝাইতে হবে। এই দেশের প্রায় 16 কোটি মানুষকে এই জিনিসটাকে বুঝাইতে হবে যে এটা আমাদের ইমানি ইস্যু, এই ইস্যুর ব্যাপারে আমাদের কোনো আপোষকামিতা নাই। কাজেই আজকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা উম্মত, উম্মতের উপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব যে সমস্ত হক আছে এর মধ্যে প্রথম হক হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল মানা এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খতমে নবুয়তের রূপে ঈমান আনা। পরবর্তী 2 নম্বর হক হইল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রাণের চেয়েও বেশি মহব্বত করা। আল্লাহ পাক পাকের মধ্যে ফরমান আন্নবী ওয়াউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী তোমাদের কাছে তোমাদের প্রাণের থেকেও বেশি প্রিয় হইতে হবে। কাজেই ভাইরা আমার, আজকে এমন একটা ইস্যু যে দেশে শতকরা 90% মুসলমানের দেশ, আর ওই দেশের সরকার, ওই দেশের সরকার আজকে এই বিষয়টা আমাদের হযরত মাওলানা খতিব ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, আল্লামা শাইখুল হাদিস আইজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহ, ওনাদের সময় থেকে আমরা এই জিনিসটা আন্দোলন করে আসতেছি। আজও পর্যন্ত এই জিনিসটা সরকারের কর্ণকুহরে এই জিনিসটা পৌঁছে না যে এই দেশে ক্ষমতায় থাকতে হলে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। আজকে আমাদের সকলের এক দাবি, এক দফা এক দাবি যে কাদিয়ানিদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে। কাজেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই ভালোবাসা যদি আমরা প্রকাশ না করি, এই ভালোবাসা যদি শুধু আমরা মুখে বলি, তাহলে তো আমরা সেই বাড়ির রবিউল আউয়াল যারা জশ্নে জুলুস করে ওই রকম শুধু মুখে মুখে রসুলকে মহব্বত করলাম কিন্তু অন্তর থেকে রসুলকে মহব্বত করলাম না। এই জন্য আমাদের সকলের প্রাণের দাবি, ইমানের দাবি যে কাদিয়ানিদেরকে এই এই বাংলাদেশের সংসদে তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, এবং আপনাদের আমাদেরকে এই বিষয়ে আমাদেরকে জনমত সৃষ্টি করতে হবে। যারা এই বিষয়টা জানে না, অস্পষ্ট, তাদের কাছেও এই জিনিসটা তাদেরকেও এই বিষয়টা স্পষ্ট করতে হবে যে আমরা কাদিয়ানিদেরকে কেন মুসলমান ঘোষণা করি, কেন তারা আমাদের তারা আমাদের যে সমস্ত পরিভাষাগুলি আছে মসজিদ, তারপরে তারা কলেমা, এরপরে তারা এই কোরআন, এই সমস্ত বিষয়গুলি তারা ব্যবহার করে যার কারণে সাধারণ মুসলমানরা বিভ্রান্ত হয়। এই জন্য তাদেরকে অমুসলমান ঘোষণা করতে হবে, এবং তারা যাতে এই সময় ইসলামী কোনো এস্তেলা কোনো পরিভাষা যাতে তারা ব্যবহার না করতে পারে সেটাও তাদের নিশ্চিত ঘোষণা করতে হবে। পরিশেষে আমাদের সকলকে, আমাদের প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কাছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সিরাতের কিতাব প্রত্যেক ঘরে ঘরে এটাকে তালিমের বিষয় বানাইতে হবে, যাতে করে এক মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি সে আর আর যাতে আমাদের দেশে কোনো মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানি আর সৃষ্টি না হইতে পারে। এই জন্য প্রত্যেককে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিরাতের কিতাব আমাদের সন্তানদেরকে, আমাদের নিজেদেরকে, প্রত্যেককে রসুলের সিরতের একটা কিতাব আমাদের সকলকে এই কিতাব পড়তে হবে, আমাদের ঘরে এটা তালিমের বিষয় বানাইতে হবে, এবং এই জিনিসটা এমনভাবে প্রচার করতে হবে সকলেই স্ব উদ্যোগে ইস্টিকার বানাইয়া বাসে হোক, আপনার ট্রেনে হোক, আমাদের ঘরে হোক, সর্ব জায়গায় কাদিয়ানিরা অমুসলমান, কাদিয়ানিরা অমুসলমান,
এইরকম স্টিকার বানায় বানায় জায়গার মধ্যে প্রত্যেক জায়গার মধ্যে লাগাই দিতে হবে, যাতে আমাদের যারা পরবর্তী জেনারেশন তারা যাতে দুনিয়াতে আইসেই জানে যে কাদিয়ানিরা অমুসলমান। বাইরে আমার অনেক আমাদের যে সমস্ত অনেক বড় বুজুর্গানের দিন অনেক বড় ওলামায়ে কেরাম যারা এখানে উপস্থিত আছেন, এখন ওনারা আপনাদের সামনে আলোচনা করবেন। আমি শুধু আপনাদের সাথে এই ব্যাপারে সংহতি এবং একাত্মতা ঘোষণা করার জন্য যে কাদিয়ানিদেরকে আমাদের হাট হাজারি হজরত বলছেন যে প্রয়োজনে এর জন্য দরকার, যদি রক্ত দেওয়ার প্রয়োজন হয় তাহলে আল্লাহর ভালো আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার জন্য আমরা রক্ত দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক ইনায়াত করেন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাপড়ি টিভি হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।